আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে সহজে একটি ছবির স্পট দূর করা যায়। তাহলে প্রথমে আমরা ছবিটি জুম করে নিব, এরপরে আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল, অর্থাৎ এখানে আছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই তিনটি টুল দিয়ে আমরা এখানকার স্পটগুলি দূর করব। অর্থাৎ প্রথমে আমরা শিখব স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কিভাবে স্পট রিমুভ করা যায়। তাহলে প্রথমে স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট রাখবো, এরপরে যেখানে যেখানে স্পট আছে মাউসের লেফট বাটন ক্লিক করে এক ক্লিকের মাধ্যমে দাগগুলো আমরা সহজে এখান থেকে পেতে পারতেছি। এরপর আমরা এখানে দেখতেছি যে একটি অনেক বড় দাগ। এখন আমরা এটি এখান থেকে প্যাচ টুল নিব, প্যাচ টুল নেওয়ার পরে এটি এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে এই জায়গাটি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এই জায়গাটি আমরা টেনে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা ফ্রের জায়গায় রেখে দিলে এই জায়গাটি ফ্রের জায়গাটি অ্যাপ্লাই হবে এখানে। এরপরে আমি চাচ্ছি যে এই এই দাগটি আমরা উঠাই ফেলবো। এখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে জায়গাটি সিলেক্ট করব, এরপরে আমরা এটি লেফট বাটন চেপে ধরে একটি ফ্রেশ জায়গায় রেখে দিব, তাহলে দাগটি চলে যাইতেছে। এখন আমি চাচ্ছি যে এই দাগটি দূর করব, তাহলে আমরা এটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমরা এটি ফ্রেশ জায়গায় রেখে দিই, তাহলে এটি ফ্রেশ জায়গাটি এখানে অ্যাপ্লাই হইতেছে। এরপরে আমরা এখান থেকে দেখতেছি যে হিলিং ব্রাশ টুল, এই টুলের মাধ্যমে আমরা সহজেই যে কোনো স্পট দূর করতে পারি। যেমন এটি আমরা ফ্রেশ স্কিন যেখানে আছে এখানে অল্টার চেপে ধরে জায়গাটি মাউসের লেফট বাটন চেপে ধরে একটি ক্লিক করব, এরপরে আমরা এখানে ক্লিক করব, এক ক্লিকের মাধ্যমে পাশের স্কিনটি এখানে অ্যাপ্লাই হয়ে যাইতেছে। অর্থাৎ আমরা দেখতেছি যে এখানে অনেক বড় দাগ, তাহলে আমরা অবশ্যই এটা প্যাচ টুল দিয়ে কাজ করব। প্রথমে জায়গাটি সিলেক্ট করে নিব এভাবে, তারপরে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে ফ্রের জায়গাটা রেখে দিব, তাহলে এখানে ফ্রের জায়গাটি অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা এখানে কন্ট্রোল ডি দিব, এবং কিছু কিছু জায়গায় এখন স্পট রয়ে গেছে, এগুলো আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটি মুছে ফেলব। ইতিমধ্যে আমি সকল স্পটগুলো রিমুভ করে দিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।